মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে একটি প্রজেক্ট করেছি। দেখুন, এখানে 21 লেখাটি একটি বিশেষভাবে উপস্থাপিত হয়েছে। 21 লেখার অক্ষরের ভিতর দিয়ে কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শুধুমাত্র লেখার ভিতরে ইফেক্টটি দেওয়া হয়েছে, লেখার বাইরে নেই। আর লেখার বাইরে আমরা কালার লাল রঙে লিখেছি। তো এই প্রজেক্টটি আমরা কিভাবে করব এটা এখন দেখব। তো এই জন্য প্রথমেই আমরা টেক্সট বা টাইপ টুল দিয়ে আমরা যে লেখাটি লিখতে চাই তা লিখে আমরা কপি পেস্টের মাধ্যমে অনেকগুলো লাইন আমরা তৈরি করব, যেমন আমরা এখানে করেছি। এরপর আমরা যে লেখাটির ভিতরে এই লেখাগুলো ঢুকিয়ে দিতে চাই সেই লেখাটি আমাদের লিখতে হবে। অর্থাৎ আমরা 21 লেখাটি ঠিক বড় সাইজে লিখে ফেলব। আমরা 21 লেখাটি লিখছি এবং এই লেখাটিকে আমরা ট্রান্সফর্মিংয়ের মাধ্যমে আমরা যতটুকু সম্ভব বড় করে ফেলব। দেন আমরা এটিকে ঠিক আমাদের যে লেখাগুলো আমরা এর ভিতরে ঢুকাতে চাই তার উপরে এনে এইভাবে রাখব। এরপর আমাদের যা করতে হবে যে টোটাল লেখাগুলো সহ আমাদের 21 লেখাটি এভাবে সিলেক্ট করব। দেন আমরা চলে যাব অবজেক্ট মেনুতে এবং সেখানে রয়েছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্কের ডান পাশে যে মেক লেখাটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ফলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 21 লেখার ভিতরে সমস্ত লেখাগুলো ঢুকে গিয়েছে এবং এটিকে আরও রিয়েলিস্টিক সুন্দর করার জন্য আমরা এটির এক ভিতরে একটি স্ট্রোক দিয়ে দিব। আমরা স্ট্রোক হাইলাইট করে এখানে একটি স্ট্রোকের কালার দিয়ে দিব, আমরা ব্ল্যাক কালারটি দিচ্ছি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে 21 লেখাটি হাইলাইট হয়েছে এবং তার ভিতর দিয়ে আমরা যে লেখা লিখেছিলাম যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এবং এটিকে আমরা আবার ছোট করে ফেলবো এবং আমাদের প্রজেক্টের অনুরূপ করার জন্য এটিকে একটু রোটেট করে দিব, একটু ঘুরিয়ে দিব এভাবে। এবং আমরা এটিকে একটু ড্রপ শ্যাডো ইফেক্ট দেওয়ার মাধ্যমে আমরা ইফেক্ট মেনুতে চলে যাব এবং স্টাইলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো ইফেক্টটি দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দেন ওকে বাটনে ক্লিক আমরা আমাদের 21 লেখাটিকে আরও দৃষ্টিনন্দনভাবে আমরা উপস্থাপন করতে পারি।